কি থাকে মোদির দেহরক্ষীর কাছে থাকা কালো রঙের ব্রিফকেসে? প্রধানমন্ত্রী যেখানেই যান, ওনার নিরাপত্তার জন্য থাকে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের জওয়ানরা। এদের এক বা দুজনের হাতে সব সময় থাকা একটা কালো রঙের ব্রিফকেস। প্রশ্ন তো আসতেই পারে, এমন কি থাকে প্রধানমন্ত্রীর পাশে থাকা নিরাপত্তা রক্ষীদের হাতে রাখা কালো রঙের ব্রিফকেসে? এবং প্রধানমন্ত্রী যখন হাঁটেন, তখন এই জওয়ানরা প্রধানমন্ত্রী থেকে 2 বা 3 মিটারের মধ্যেই থাকেন। অনেকে ভেবে থাকেন এই কালো ব্রিফকেসে থাকে দেশের পরমাণু অস্ত্রের কন্ট্রোল ইউনিট। অনেকে ভাবেন গুরুত্বপূর্ণ নথি বা তথ্য সমৃদ্ধ কোনো ল্যাপটপ, কারণ স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হোক বা রাজনৈতিক র্যালি, প্রধানমন্ত্রী যেখানেই যান, তার ছায়াসঙ্গী নিরাপত্তা রক্ষীদের হাতে কালো রঙের চামড়ার ব্রিফকেসটি থাকবেই। কিন্তু ভুল ভাবছেন আপনি, এই ব্রিফকেসে নেই কোনো পরমাণু অস্ত্রের ট্রিগার, না আছে নথি, না আছে ল্যাপটপ। আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ভারতে 4 রকমের সুরক্ষা বলয় রয়েছে, যেমন জেড প্লাস, জেড, ওয়াই এবং এক্স ক্যাটাগরি। এছাড়াও আরেকটি বিশেষ সুরক্ষা বলয় রয়েছে যেটা দিয়ে থাকে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় এই এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। সেই এসপিজির হাতেই থাকে কালো রঙের সুটকেস, যা তারা সর্বক্ষণ ব্যবহার করে। প্রধানমন্ত্রী যেখানেই যান, ছায়াসঙ্গী কালো রঙের ব্রিফকেস। আসল ব্যাপার হলো এই কালো সুটকেসের মধ্যে আসলে কিছুই থাকে না। একটা গোপন কুঠুরিতে শুধুমাত্র একটা পিস্তল থাকে এবং সেটা স্বয়ংক্রিয় পিস্তল হয়ে থাকে। আর কালো যে বাক্সটা দেখতে পান প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের হাতে, তাতে একটা ইমার্জেন্সি সুইচ থাকে, যাতে চাপলেই বাক্সটা খুলে যায় এবং একটা মানুষকে ঢেকে নিতে পারে এত বড় ঢালের আকার ধারণ করে মাত্র 4 থেকে 5 সেকেন্ডে। এবং সেটা পুরোটাই থাকে বুলেট প্রুফ, অর্থাৎ গুলি করলেও সেই ঢাল ভেদ করে গুলি যাবে না। যদি কোনো অবস্থায় প্রধানমন্ত্রী আক্রান্ত হন, তখন সেই সুটকেসধারী কমান্ডোরা সুইচে চাপ দিয়ে একটা মানুষকে কভার করা যায় বা ঢাকা যায়, এমন একটা বুলেট প্রুফ ঢাল সাথে সাথে খুলে দেয়। এমন 4 জন যদি প্রধানমন্ত্রীকে ঘিরে নেয়, তবে প্রধানমন্ত্রী একটা বুলেট প্রুফ নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যায়। ঠিক সেজন্যই প্রধানমন্ত্রী যদি মন্দিরের গর্ভগৃহেও যান, তখন অন্তত 1 জন কালো সুটকেসধারী নিরাপত্তা রক্ষী ওনার পাশেই থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রধানমন্ত্রী যদি এসপিজি নিরাপত্তা নিতে না চান বা প্রত্যাখ্যান করেন, তখন কিন্তু এই কালো সুটকেসধারী রক্ষী আর থাকবে না। যদিও আমাদের দেশে আজ অবধি কোনো প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রত্যাখ্যান করার মতো সাহস দেখায়নি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।